আমার নবীজি সাহাবায়ে কিরামকে বলেন, সাহাবীরা রাতের গভীরে জঙ্গলের ভেতরে মাটির নিচ থেকে কোরআনের তেলাওয়াত তোমরা শুনেছো, আমি জানতে চাই সেটা কোন সূরা ছিল, কোন জায়গা থেকে তেলাওয়াত তোমরা শুনলে। সাহাবায়ে কিরাম বলেন, হুজুর সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা মুলকের তেলাওয়াত আমরা শুনছিলাম, আমার নবী বললেন ওয়াহিয়া মানিয়া। নবী বলেন এই সূরাটা যদি কেউ পড়ে রাত্রে ঘুমায় আর ওই রাতেই যদি মারা যায়, তাহলে এই সূরাটা তাকে জান্নাতে নিয়ে যাবে, সে বাধা সৃষ্টি করবে জাহান্নামে, তাকে জাহান্নামী হতে দিবে না। ওয়াহিয়া মানিয়া। সাহাবায়ে কিরাম বলেন যে হুজুর মাটির তল থেকে কোরআনের তেলাওয়াত আসলো কোত্থেকে? এটা কি সৌদি আরবের থেকে রিলে করে লাইন দিছে নাকি? কতক্ষণ না আছে না মক্কা শরীফ থেকে, এখন তো সরাসরি কোরআনের তেলাওয়াত শোনা যায়। এটা কোন জিবি নিচ থেকে তেলাওয়াত হইতেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শোনো এখানে একজন হাফেজে কোরআনের কবর আছে, ওই কবর থেকে হাফেজে কোরআন মারা গেছে কিন্তু তার কোরআনের তেলাওয়াত সিনায় বন্ধ হয় না। যেহেতু তার সিনার মধ্যে কোরআনের তেলাওয়াত বন্ধ হয় নাই, এ কারণে তেলাওয়াত অব্যাহত আছে। সুবহানাল্লাহ। বলেন তেলাওয়াত কি? অব্যাহত। একটা ক্যাসেট, একটা মানুষের হাতের তৈরি একটা ভিডিও, একটা অডিও, একটা ক্যাসেটের মধ্যে যদি বারবার আপনি চালান, সেখানে কোরআনের তেলাবাদ শুনতে পারেন, ও তো সেটা মানুষ না। তাহলে হাফিজে কোরআনের সিনার মধ্যে 30 পারা কোরআন আল্লাহ আমানত রেখে দিয়েছেন, সেই কোরআনের তেলাবাদ এটা চালু থাকতে পারে কি না? অদৃশ্য জগতের অনেক বিষয় সম্পর্কে এখন আমরা বহু দূরে পড়ে আছি, এই জন্যই আমি আপনাদের খেদমতে বলতে চাই। আজকের আমার ভাই জনাব হযরত মাওলানা খন্দকার সাইফউদ্দিন সাহেব এই মাদ্রাসার পাশে একটা হাফিজি মাদ্রাসা তিনি এখানে কায়েম করার জন্য একটা জমি ভরাট করছে। আমি কি ভুল বলতেছি? একটা জমিন কি করেছে? মাটি দিয়ে ভরাট করেছে। তে মাটি দিয়ে ভরাট করে জমিনটাতে একজন হাফেজ যেদিন বের হবে সেদিন কিন্তু আনন্দের সীমা থাকবে না, কারণ আমাদের অ্যানালাইসিস, আমাদের জানা মতে, আমরা সারা পৃথিবী ঘুরি, এই বিষয়গুলোকে আমরা বড় অ্যানালাইসিস করছি, কোরআনের এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করে দেখেছি যে একটা শিশু 3 বছরে কোরআন হেফজ করতে গিয়ে তাকে 3.5 লক্ষ বার পড়তে হয়। তাহলে 3.5 লক্ষ বার এই মাটিতে একটা শিশু একদিনে তো আর হাফেজ হবে না, কতক্ষণ বরং হাফেজ হইতে গেলে নবী করিম সাল্লাম ত্বরিৎ গতিতে হেফজটা সিনার মধ্যে আনার পদ্ধতি শিখাই দিয়েছেন। নবী করিম সাল্লামের পদ্ধতি হচ্ছে যে যত মাথা ঢুলাবে তত এখানে খোদাই হওয়া শুরু করবে, ঠাস ঠাস করে গাথা শুরু হবে। নবী করিম সাল্লাম এইভাবে তেলাওয়াত করছিলেন, সূরা তওবার বেশ অংশ নবীজি ভুলে গেলেন, সূরা তওবার বেশ অংশ নবীজি ভুলে যাওয়ার কারণে, নবী ভুলে যেতে পারেন, ভুলটা অন্যায় নয়। আল্লাহ তাআলা বাবা আদমকে তিনি যে মামলা খারিজ করছেন একটা কথা বলে, ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম ভুলে গেছেন ওই গন্ধম ফল খাওয়া যে নিষেধ এটা ভুলে গেছেন, কই ভুলে যাওয়ার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। রুফিয়াল কলম আন সালাসিন, 3টে জিনিস থেকে আল্লাহ তাআলা তার বিচারের রায়কে তিনি উঠাই নিয়েছেন, 3টে জিনিসের কোনো বিচার তিনি করবেন না। তার মধ্যে আনিন নাসি, যে ভুলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার নামাজ তিনি পড়াচ্ছিলেন, এশার নামাজের ইমামতি করতে গিয়ে 4 রাকাত এশার নামাজের 2 রাকাতের পরে নবীজি না দাঁড়াইয়া সালাম ফিরাই দিছেন,
কতক্ষণ না দাঁড়িয়ে নবী ডানে বামে সালাম ফিরাই দিলেন, নামাজ বাকি এখনো কয় রাকাত, পেছন থেকে জুলিয়া দেন। নবীজির একজন সাহাবী ছিলেন যার হাত হচ্ছে হাঁটুর থেকে আরো লম্বা, আমরা যারা আছি সবাই যাওয়ার সময় দেখবেন সবার হাত কিন্তু হাঁটুর কি ওপরে, আর ওনার হাত হচ্ছে হাঁটুর কি নিতে, এই জন্য নবীজি তার নাম রাখছে জুলিয়া দেন, হাতওয়ালা সাহাবী, বিশাল লম্বা হাত। এই হাতওয়ালা সাহাবী জুলিয়া দেন, তিনি পিছন থেকে নামাজের মধ্যে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাসাতাস সালাতা আম নাসিতাহা, আপনি নামাজ আজকে কসর করাইলেন না ভুলে গেছেন কোনটা? কি সুবহানাল্লাহ, কোন না সুবহানাল্লাহ, এটাতে হাসি দেওয়া সুন্নাত, এটাতে হাসি দেওয়া কি খামাখা ওইখানে হাসে, আরে হাসির জায়গা তো আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাসাতাস সালাতা আম নাসিতাহা, নবী আপনি কি নামাজ কসর পড়ালেন না আপনি ভুলে গেছেন? নবীজি বললেন বল নাসিতু, আমি কি হয়ে গেছি ভুলে গেছি। ভুলে যাওয়াটা অন্যায় নয়। মুসা আলাইহিসসালামের মাজার, মুসা আলাইহিসসালামকে যেখানে মাজার দেওয়া হয়েছে যে জায়গায় তার মাজার সেটা হলো জর্ডান। জর্ডানের মধ্যে 15 জন নবীর মাজার আছে, 9 জন সাহাবীর মাজার আছে সেখানে। কথা কি বুঝতে পারছেন? হযরতে মুসা আলাইহিস সালাম তিনি যখন বলে ফেললেন যে আমার চেয়ে বড় জ্ঞানী আর জগতে কেউ নাই, আনা আলামুন নাস, তখন আল্লাহ বলে দিলেন বালা আব্দুনা খাদের, আমার একজন বান্দা আছে খিজির, তুমি খিজিরের পাশেও যেতে পারবে না, খিজিরের তোমার চেয়ে আরো অনেক জ্ঞান বেশি। মুসা আলাইহিস সালাম বলেন আমার চেয়ে আরো জ্ঞানী বেশি আছে? আল্লাহ, তাহলে ওই ওস্তাদজির সাথে আমার দেখা করতে হবে। আল্লাহকে বললেন যে মাবুদ ঠিকানা দেন, আল্লাহ বলছেন ওমান আজদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে মহা সত্য কথা কে বলতে পারে বলো? আল্লাহ কখনো মিথ্যা বলেন? আমার আল্লাহ বলছেন ওমান আজদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে এত মহা সত্য কথা কে বলতে পারে? রে মুসা, মাজমাউল মাহরাইন, দুই সমুদ্রের মিলন মোহনা, দরিয়ায় খিজির নামে একটা জায়গা আছে যেটা আলেকজান্দ্রিয়ায়, সেখানে একজন ব্যক্তি একটা শ্বেত পাথরের উপরে চর নদীর বেলা চরে সেখানে শুয়ে আছেন পাথরের উপরে, তুমি যদি তার কাছে যাও তাহলে তোমাকে সে সাগরে তো বানাইতে চাবে না। মুসা আলাইহিসসালাম বলছেন আল্লাহ আলামত দেন, আল্লাহ বলছেন তাহলে আলামত তুমি সেখানে পৌঁছলে পরে বুঝবে যে আমি এসে গেছি কিনা, তাহলে একটা মাছ ভাজি করে নাও, মাছ ভাজি করে এত দূর পথ আমরা আপনার এখানে আসছি, সাথে একটা খাদেমও নিয়ে আসছি। মুসা নবী খাদেম হিসাবে হযরত ইউসা ইবনে নুনকে সাথে নিয়েছেন, বলছেন এই মাছটা দিলাম, এই মাছটার একটা বৈশিষ্ট্য, এটা ভাজা মাছ, এটা মরে গেছে, এটা ভাজা মাছ, কিন্তু যখন হযরত খিজির আলাইহিস সালামের ডেস্টিনেশন আমাদের গন্তব্যে যখন এসে যাব তখন এই মাছটা কিন্তু জিন্দা হইয়া থলি থেকে দৌড় দিয়ে সাগরে পালাই যাবে। বিজ্ঞান তো এখানে থেমে গেছে, বিজ্ঞান আগাতে পারে নাই, একটা মরা মাছ কিভাবে জিন্দা হয়? কোরআন বলছে মরা মাছটা কি হইছে? জিন্দা হয়ে গেছে। হযরতে ইউসা ইবনে নুন তিনি মাছটা থলিতে রেখেছেন, মুসা আলাইহিসসালাম হাঁটতে হাঁটতে দুপুর বেলায় প্রচন্ড ক্ষুধা পেটে তিনি চিন্তা করলেন যে ভাজা মাছ খাইয়ে নিব তারপর খুঁজে বাইর করব। তিনি সাগরেতকে ডাক দিয়ে বললেন আতে গাদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নসবা, এই ঈশা তুমি ভাজা মাছটা দাও আমি খাইয়ে নিব। সাগরেত বলে দিলেন হুজুর মাছ তো জিন্দা হইয়া সমুদ্রে চলে গেছে, কই তুমি বলো নাই কেন? আমি ভুলে গেছি। কি গেছি? তাহলে ভুলে যাওয়াটা অন্যায় না? হযরত মুসা আলাইহিসসালাম শক্ত করে ধরে ফেলছেন, কেন ভুললে তুমি, কে তোমাকে ভুলালো? তখন তিনি বলে দিলেন ওয়া মা আন
আনসানিহু ইল্লা শাইতান, শয়তান আমাকে ভুলাই দিয়েছে। কথা কন না, এই জন্য ভুলের উপরে আল্লাহ তাআলা সাধারণত কি করেন না, কাউকে ধরপাকড় করবেন না। ছোট্ট শিশু অপরাধ করলে তাকে ধরপাকড় করবেন না। ঠিক অনুরূপভাবে কোনো পাগল যদি কোনো দুর্ঘটনা ঘটায়, এর উপরে কোনো আদালতে বিচার হবে না। কি ইসলামের চমৎকার নিয়ম, কি সুন্দর সুন্দর শৃঙ্খলা, এগুলোর সাথে আমরা পরিচিত হই না, এটাই হলো আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়। সম্মানিত সুধী ভাইরা, আমার জগতের মধ্যে এমন এক মহান নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিলেন, যেই নবীর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআন, যার মাধ্যমে আমরা পেয়েছি কি কোরআন, আমাদেরকে দেওয়া হয়েছে নবীর কারণে, নবীর কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আমি প্রায় বলি, আমার ঘরে আমার একটি মেয়ে আছে, তার নাম হলো আয়েশা। নাম কি আয়েশা? এরকম অনেকেরই বোন, তার নাম কি আয়েশা, কারো স্ত্রীর নাম কি আয়েশা। আয়েশা নামের অসংখ্য মহিলা সারা পৃথিবীতে আছে, কিন্তু জিজ্ঞেস করতে চাই এই আয়েশার যে দাম, আর ওই আয়েশা নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা, এই দুইজনের দাম কি এক? কতক্ষণ ওই আয়েশা তার মর্যাদা বেড়ে গেছে, কেন? যে তিনি নবীজির কি স্ত্রী, তাহলে নবীজির স্ত্রী হওয়ার কারণে তার দাম বেড়ে গেল। কোরআন বলেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু। দুনিয়ার মধ্যে খালা বলেন, ফুপু বলেন, চাচি বলেন, যে কোনো মহিলার সাথে আপনার সম্পর্ক, কেউ তো আপনার চাচি, কেউ তো আপনার খালা, কেউ তো আপনার ফুপু, কেউ তো আপনার বোন, কিন্তু নবীর স্ত্রীদেরকে কখনো খালাও বলা যাবে না, ফুপুও বলা যাবে না, তাদেরকে বোনও বলা যাবে না, তাদেরকে বলতে হবে কি মা। তাহলে হযরতে মা আয়েশা, উনি মায়ের মর্যাদা পাইলেন আমার নবীকে দিয়া, নবীর স্ত্রী হওয়ার কারণে তার দাম বেড়ে গেছে। তাহলে আমরা উম্মত, নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরও কি বাড়ছে, মর্যাদা এবং দাম বেড়ে গেছে। দুটো জিনিসের মহা সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন, একটি হলো কোরআন, আর একটা হলো তার কি নবী, রাহমাতুল্লিল আলামিনকে আমাদেরকে দেওয়া হয়েছে। এই জন্যই আমি আপনাদের খেদমতে প্রাথমিক পর্যায়ে যেটা বলতে চাই সেটা হলো এই, যেখানে যে জায়গাটা, যেই জায়গাটা ওয়াকফ, যেই জায়গাটা দারুস সুন্নাত সালেহিয়া হাফেজি মাদ্রাসা, এই জমিনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ বের হবে, একটা হাফেজ দুনিয়ার মধ্যে যত নোবেল বিজয়ী আছে সব নোবেল বিজয়ী যদি এক জায়গায় দাঁড় করান, আর একজন হাফেজে কোরআনকে যদি এক জায়গায় দাঁড় করান, তাহলে দাম হবে কার? কেন? নোবেল বিজয়ীর যে লেখাগুলো, তার জীবনে যে খাতাগুলো, যেগুলো সে লিখেছে, সেই লেখার যে কালিগুলো, এগুলো পৃথিবীর কোনো না কোনো একটা জায়গা থেকে তৈরি হয়েছে, এগুলো যে কোনো সময় মুছে ফেলা, এগুলোকে মুছে দেওয়া সম্ভব। আমরা ছোটকালে সিলেটে লেখাপড়া করেছি, সিলেট মানে ওই সিলেট না, কথা বুঝেন নাই, সেখানে আমরা অনেক সময় এটা পেন্সিল এ দাগগুলো আমরা মুছে ফেলেছি, চকের দাগগুলো মুছে ফেলেছি, ডাস্টার দিয়ে আমরা আমাদের বোর্ডের দাগগুলো লেখাগুলো মুছে ফেলেছি। কিন্তু একজন হাফেজে কোরআন যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে, তখন তার সিনার মধ্যে যখন এটা লেখা শুরু হয়, তখন এই কালিটা জাপানি কালি নয়, এটা আমেরিকান কালি নয়, যে কালিটা কোনো কারণে এটা ধুয়ে মুছে এটা উঠাই দেওয়া যায়, এটা রিমুভ করা যায়, যে কালিটা হাফেজের সিনার মধ্যে কোরআন লেখার কাজে ব্যবহার হয়, ওই কালিটা আসে লোহে মাহফুজ থেকে। জোরে বলেন, কোত্থেকে আসে? লোহে মাহফুজ। তাহলে লোহে মাহফুজ থেকে যেটা আসে সেই কোরআন আজকে এখানে হাফেজ হওয়ার জন্য আয়োজন করা হচ্ছে, এটা ভালো না মন্দ বলেন? একটু হাত উঁচু করে বলেন, এটা ভালো না মন্দ? তাফসীরে কাশ্যাফের মধ্যে লেখা আছে, হাদিস আনা হয়েছে, যদি কোনো এলাকায় কোনো মানুষের গুনার কারণে যদি আল্লাহর পক্ষ থেকে 40 বছরের জন্য যদি গজব আল্লাহ নাজিল করার সিদ্ধান্ত নেন,
চল্লিশ বছর পর্যন্ত গজব আসবে, গজব ঠেকাইতে পারবে না কেউ। ওই মুহূর্তে যদি ওই অঞ্চলের কোন একটা শিশু যদি সুরায় ফাতেহা পড়ে উঠে, আল্লাহ তাআলা চল্লিশ বছরের জন্য তার গজবটাকে তিনি আকাশে তুলে নেন, তিনি ওই জমিনের মধ্যে আর কখনো চল্লিশ বছরের জন্য তিনি আর কোনো শাস্তি পাঠান না। আপনি জানেন পাপীকে আল্লাহ ধরার অভ্যাস আছে, আছে কিনা? ওয়াকুল্লান আখাজনা বিজাম্বি, আল্লাহ তাআলা ফেরাউনকে ধরেছেন, কারুনকে ধরেছেন, কত করলা, এদেরকে ছাড়েন নাই। ওয়াকুল্লান আখাজনা বিজাম্বি, পাপীকে আল্লাহ ধরে বসেন, পাপীর বাঁচার বড় কঠিন। আপনি জর্ডানে যাবেন, আমি গিয়েছি সেখানে, জর্ডানের মধ্যে একটা সমুদ্র আছে, যেই সমুদ্রটার নাম হচ্ছে ডেড সি, এটা একটা মরা সাগর। এই মরা সাগরটা, এটার মধ্যে আপনি যত বড় লোহা আপনি নিক্ষেপ করেন, যত বড় লোহা আপনি ফেলে দেন, এই লোহাটা, এটা অর্ধেকটা ডুববে, অর্ধেকটা উপরে থাকবে, কোনো জিনিস পুরাটা ডুবে না। কোনো মাঝি মাল্লা, কোনো নাবিক তার নৌকা নিয়ে, জাহাজ নিয়ে এই সমুদ্রে প্রবেশ করে না। যদি প্রবেশ করে তাহলে তার মধ্যে এমন একটা কম্পন সৃষ্টি হয়, নাবিক এবং যাত্রী কেউ সেখানে থাকতে পারে না। এই পুরা মৃত সাগরটার মধ্যে আপনি দেখবেন একটা প্রাণী, একটা ছোট পোকাও আপনি খুঁজে পাবেন না। কারণ, কারণ কি, এটা কেন এটা হলো? এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে, যেটা ডেড সি, এটা হচ্ছে হযরতে লুত আলাইহিস সালামের কওমের বসতি স্থল, এটা তাদের কবরস্থান। আল্লাহ তাআলা এই পুরা গ্রামটাকে, এই গ্রামটা লম্বা ছিল 100 মাইল আর প্রস্থ ছিল 80 মাইল, এরা এরা পুরুষে পুরুষে বিয়ে করত। আল্লাহ তাআলা তাদের মধ্যে এইডস রোগ তৈরি করে দিয়েছিলেন, তাদেরকে ফিরে আসার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে। হযরতে লুত আলাইহিস সালাম বলছে, আমার মেয়েরা আছে, তোমরা বিবাহ করো, মেয়েদেরকে বিবাহ করো, আল্লাহ তোমাদেরকে নারীদেরকে তোমাদের স্ত্রী হিসাবে নির্ধারণ করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, কাজেই তোমরা এই পদ্ধতিতে আসো, খবরদার পুরুষে পুরুষে বিবাহ, ওইটা আল্লাহ কখনো পারমিশন দেন না। কিন্তু সেই কম পৃথিবীর মধ্যে এই হারাম কাজটা শুরু করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে 9 জন ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন, কয়জন? 9 জন ফেরেশতা এই জমিনে আসার পর সর্বপ্রথম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করতে আসছে। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামও নবী, হযরতে লুত আলাইহিস সালামও নবী, পাশাপাশি নবীরা একসাথে, এখন যেমন আলেম ওলামারা একসাথে আছে, ওই যুগে অনেক নবী একসাথে থাকতেন। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 9 জন ফেরেশতা, তাগড়া যুবক, একেবারে টসটসা, এক একটার গায়ের রং হচ্ছে কমলা লেবুর মতো। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন 9 জন মেহমান, ভাগ্যের দুয়ার খুলে গেছে, এত মেহমান কোনোদিন একসাথে তিনি পান নাই। এই জন্য বাবুরচিখানায় বললেন যে আজকের বাবুরচিখানার মেনু ভিন্ন ধরনের হবে, আর সেটা হবে বড় ধরনের খাসি, বিজলিন হামি হানিস ভুনা করতে হবে, আস্তা খাসি ভুনা করতে হবে, 9 জন মেহমানকে বসাই দেব যাতে এরা একেবারে সয়েজ মতো খাইয়া উদর তৃপ্ত হতে পারে, তাদের জিহ্বাগুলো যেন খেয়ে তৃপ্তি পায়। সম্মানিত সুধী ভাইরা, আমার হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ মতো বাবুর চেখানার মধ্যে সুন্দর করে খাসি ভুনা হলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম 9 জন যুবককে ডেকে দস্তরখানের পাশে বসাই দিলেন আর বললেন, বিসমিল্লাহ করে শুরু করেন, খান। তা আমরা হলে তো জিব্বায় আগে পানি পড়া শুরু করতো, চাউলের রুটি আর যদি খাসির এই ভুনা পাওয়া যায়, ফ্রাই ফ্রাই বুঝেন তো, হ্যাঁ, পোড়া পোড়া গোস্ত, পোড়া মুরগি খায়। তো এই পোড়া গোস্ত এইটা যখন সামনে আনা হয়েছে, তখন 9 জনেই হাসা শুরু করছে। 9 জনে কি হাসা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভয় পেয়ে গেলেন, ফাউজাসাফি নাফসিহি খিফা, তিনি ভয় পেয়ে গেলেন, ভালো খাবার দেখে হাসে কেন? নিশ্চয়ই বোধহয় খাবারের ঘ্রাণটা তাদের বিরক্ত করে ফেলছে। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা খাচ্ছ না কেন? 9 জন মেহমান, যুবক মানুষ, এগুলো এতক্ষণ থাকে নাকি? কত আগে শেষ হয়েছে? তো 9 জন মেহমান ডাক দিয়ে বলে, হুজুর, আমরা পৃথিবীর মানুষ নই, আমরা আকাশ থেকে এসেছি, আল্লাহর পক্ষ থেকে ফিরিশতা মানুষের রূপ নিয়ে, 2টা মেসেজ নিয়ে আসছি। কয়টা? 2টা।
দুইটা মেসেজ, আমরা মেসেঞ্জার হয়ে এসেছি, দুইটা মেসেজ নিয়ে এসেছি আপনার কাছে। তার মধ্যে একটা গুড নিউজ, একটা গুড মেসেজ, একটা হচ্ছে ব্যাড নিউজ, একটা খারাপ সংবাদ, একটা ভালো সংবাদ নিয়ে এসেছি। কয় ভালো সংবাদ কি বলো? কয় ভালো সংবাদ হচ্ছে আপনার বয়স কত চলছে? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার বয়স এখন 120 বছর। কয় আপনি আপনার জীবনের 16 বছর বয়সে যেদিন আপনি বিয়ে শাদি করছিলেন, এই বিয়ে শাদি করে বাসর ঘরে আপনি আপনার স্ত্রী দুইজনে মিলে হাত তুলে আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ ফাহাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ নেক সন্তান তুমি আমাদের দিও। যত নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রত্যেক নবী দোয়া করতে গিয়ে সন্তান যখন চাইছেন তখনই বলছেন ওয়ালাদান সালেহা, নেককার সন্তান, বাবা হলো ও আবুহুমা সালেহা, ভালো মা বাবা, তাহলে ভালো সন্তান। কয় আপনি জীবনের 16 বছর বয়সে আল্লাহর কাছে আবেদন করেছেন, দোয়া করেছেন সন্তানের জন্য, ওই সন্তান আল্লাহ তাআলা আপনার 120 বছর বয়সে এটা মঞ্জুর করেছেন, অ্যাপ্লাই 16 বছর বয়সে, কথা কন, আর মঞ্জুর হইল, গ্রান্ট হলো 120 বছর। আমরা হলে তিলে তাল করে ফেলতাম, এটা হইল এতদিন পরে, এটা মঞ্জুর হইল, এটা হইল, কত কন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 বছর। এখন বউর অবস্থা আরো খারাপ, এই মুহূর্তে তারা সন্তানের সংবাদ দিলেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এখন সন্তানের বাবা হতে যাচ্ছেন, 120 বছর বয়স পর্যন্ত কোনো সন্তানের বাবা তিনি হন নাই। আমি দেখলাম হায়, এ তো মিলাদ শরীফ শুরু হয়েছে, কথা কর না, এটা কি শুরু হয়েছে? মিলাদ শরীফ। মিলাদ শরীফ মানে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কেমনে সন্তান জন্ম নিতেছে, জন্ম কাহিনী শুরু হয়ে গেছে। মিলাদ শরীফ তো এইটাই, নবীর মিলাদ তো এইটাই। সম্মানিত সতী ভাইরা আমার, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের খবর শুনে 9 জন ফেরেশতা দুইটা মেসেজ নিয়ে আসছে, একটা হচ্ছে গুড মেসেজ, 16 বছর বয়সে আল্লাহর কাছে সন্তানের আবেদন, আর এটা গ্রান্ট হয়েছে কবে? 120 বছর। এই জন্য ঘরের বউরে ডাকা শুরু করছে, ঘরণী, এ ঘরণী তুমি কই, ঘরণী তুমি দৌড়ে আসো। ঘরণী মানে ঘরের বউ, ঘরের বউ হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, দৌড়িয়ে এসে বলছে স্বামী কি হয়েছে? কয় খবর জানো? কয় কি? কয় তোমার গর্ভে আমার সন্তান আসতেছে। স্ত্রী বলছে এটা কথা কইলা? কালাত আলিদু 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 ইয়ালিদু, এর থেকে মিলাদ, এর থেকে কি মিলাদ? কালাত আলিদু ওয়ানা আজুজু ওয়াহাদা বালি শাইখা, আমি আমার এই বার্ধক্য বসে, আমি হযরত নবী ইব্রাহিমের স্ত্রী, আমার বয়স কম হয় নাই, আমার এমন হয়েছে আমার গোটা দেহের মধ্যে এখন গোশত নাই, খালি হাড়গুলো আছে। আলাত আলিদু ওয়ান আজুজুন, আমি একজন বৃদ্ধা মহিলা, আর আমার স্বামীটা হলো চরম একজন বৃদ্ধ ব্যক্তি, কাজে কি করে সন্তান হতে পারে? ইন্না হাযা লাশাইউন আজীব, এই বুড়া বয়সে যদি এখন সন্তান হয় এটা আজব ঘটনা হয়ে যাবে, সবাই হাসাহাসি শুরু করবে। সাথে সাথে ফিরিস্তারা বললেন আতাজাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে বার্ধক্য বয়সে মরা গাঙ্গে তিনি নৌকা চালাইতে পারেন কিনা, চালাই নিতে পারেন কিনা, নৌকা চালাবার ব্যবস্থা করার ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে সন্তান আসবে, তিনি হেসে ফেলেছিলেন যে এই বয়সে এই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্ভে সন্তানের তিনি ব্যবস্থা করেছেন, এই সন্তান পৃথিবীতে কেমনে জন্ম নিচ্ছে এই কাহিনী যদি ইব্রাহিম আলাইহিস সালামের কোরআন থেকে পাওয়া যায় তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে পৃথিবীতে আসলেন সেই জীবন কাহিনীটা যদি আলোচনা করা যায় তাহলে বাবা কোনো ক্ষতি আছে? আপনারা কি বুঝছেন কিনা জানি না, কোনো কি ক্ষতি আছে? যারা বুঝেন না, আমি বই লিখেছি এটার উপরে, আমি অনেক বড় বই লিখেছি, এই যে বিশাল বই লিখেছি, 600 পৃষ্ঠার বই লিখেছি, আশেকে রসুলের চোখে মিলাদ ও কেয়াম দরুদ ও সালাম,
যারা বলে মিলাদ নাই, যারা বলে মিলাদের অস্তিত্ব নেই, আমি একবার তাদেরকে বলবো এই বইটা শুধু চ্যালেঞ্জ করেন, কোনো বহস লাগবে না, কিছু লাগবে না, শুধু এই বইটা পড়ে আপনি বলেন যে এগুলো যা আছে সব মিথ্যা কথা বলা আছে, এখানে যা লেখা হয়েছে সেটা ঠিক বলা হয় নাই। তার অর্থ এই নয় যে আমি আজকে মিলাদের প্রচার করতে আসি না, এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল, নবী জন্মের মাস, কথা বললাম নবী জন্মের মাস, নবী জন্মের মাস যদি সেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কিভাবে সন্তান জন্ম নিচ্ছে সে কথাটি কোরআন বলতে পারে, কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে, ফালাত আলিদু, আমি জিজ্ঞাসা করব কোন কওমি অথবা কোন আলিয়া অথবা কোন মতের কোন মানুষ এখন চ্যালেঞ্জ করতে পারে না আমার সাথে, আমি তার সাথে চ্যালেঞ্জ করলাম যে আপনি পারলে আমার এই কথাটাকে আপনি রদ করেন, এই কথাটাকে বাতিল ঘোষণা করেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে যে সন্তানের কথা বলা হয়েছে এটা আসলে একটা ভুয়া জিনিস, 120 বছর বয়সে সন্তান জন্ম নিল, বুড়া বয়সে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছেন, কোরআন সেটাও কোট করেছে, কোরআন বলে দিয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। তিনি বার্ধক্য বয়সে বললেন আল্লাহ তুমি আমাকে বার্ধক্য বয়সে ইসমাঈল এবং ইসহাককে দিয়েছো, আমার রব অতি দ্রুত দোয়া শ্রবণকারী, আমি যতটুকু শুনাইতে পারি আমার প্রেসিডেন্টকে, যতটুকু শুনাইতে পারি আমার প্রধানমন্ত্রীকে, তার আগে এই বাংলাদেশের অফিসগুলো সব বন্ধ হয়ে গেছে, 9টা থেকে 5টা পর্যন্ত অফিস, এখন আর মন্ত্রণালয়ের তালা খোলা নাই, এখন কোনো অফিসের তালা কি নাই, খোলা নাই, কিন্তু আল্লাহর অফিস কি বন্ধ হয়েছে, জোরে বলেন আল্লাহর অফিস কি বন্ধ হয়েছে, আল্লাহর অফিস 24 আওয়ার্স কি খোলা, কাজে আপনি যখন তাকে যা আবেদন করবেন তিনি নিজে কানে সেটা শুনেন, সুবহানাল্লাহ বলেন ইন্না রব্বি লাসামিউদ দুআ, নিশ্চয় আমার রব অতিশয় দোয়া শ্রবণকারী, সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার দুটো মেসেজ, একটা গুড মেসেজ, 9 জন ফিরিস্তা এসে বললেন যে একটা সংবাদ দিয়ে গেলাম ইসমাঈল আর ইসহাকের মা হইতেছেন আপনি, আপনি বাবা হইতেছেন, জন্মবৃত্তান্তের একটি সুন্দর খবর, আর দ্বিতীয় খবর হলো ব্যাড নিউজ, লুত আলাইহিস সালামের কওমকে আমরা ধ্বংস করার জন্য আসছি, এরা এই বাজে কাজটা করতো, এই জন্য আমরা লুত আলাইহিস সালামকে রাতেই খবর পাঠাই দিছি যে আপনি ফজরের সময় তাড়াতাড়ি বাইর হন, আপনার বউও যেন টের না পায়, কারণ লুত আলাইহিস সালামের স্ত্রী ইমরাতু নূহ ও ইমরাতু লুত, নূহ আলাইহিস সালামের স্ত্রী আর হযরতে লুত আলাইহিস সালামের স্ত্রী দুইজনেই স্বামীর কথা মানে নাই, এই জন্য আমার আল্লাহ বলছেন লুত আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার গোটা দেশের মানুষকে আল্লাহ আজকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছেন, 9 জন ফেরেশতা তারা বলছেন যে আজকেই আমরা এই গ্রামটাকে শেষ করে ফেলবো, এই গ্রামটা লম্বা ছিল 100 মাইল আর প্রস্থ ছিল কি 80 মাইল, এই পুরো গ্রামের পুরো মাটি বিল্ডিং বালাখানা এর যত স্থাপনা এর মধ্যে যত মানুষের বসতি এই সবগুলোকে আল্লাহ আকাশে উঠাই নিয়া এরপরে উল্টাই দিছেন, ফাজআল্লা আলিয়াহা সাফিলাহা, উল্টাই দিলেন, ফিরিস্তাকে বললেন অন্তরণা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুত, ফিরিস্তারা পাথর দিয়ে ঢিল দাও, ওই দিন যে তাদেরকে ভূখণ্ড সহ আকাশে উঠাইয়া তাদেরকে উল্টাই তখন দেওয়া হয়েছে, তখন মেয়ে যাদের গর্ভে বাচ্চা ছিল তাদের যে করুণ আওয়াজ এটা যদি কেউ পৃথিবীতে শুনত তার সাথে সাথে গর্ভবতী মায়ের বাচ্চা সাথে সাথে খসে পড়ত, এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে উল্টাইয়া জীবন্ত কবর দিয়েছেন, ওই কবরের জায়গাটা এখন একটা সাগরে পরিণত হয়েছে, ডেড সি, এটাতে এই গজবের জায়গায় এ পর্যন্ত কোথায় লুত আলাইহিস সালামের সময়কাল আর কোথায় রাইট নাও আজকের দিন, কি বলেন ঠিক কিনা, এ পর্যন্ত সেখানে একটা পিঁপড়া পর্যন্ত ওই সাগরের পানি পান করে না, সুবহানাল্লাহ বলেন, এই জন্য আমার ভাইদের খেদমতে আমি আরজ করতে চাই
মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই কোরআনের একটা ঘাঁটি এখানে তৈরি হচ্ছে, একটা মার্কাজ তৈরি হচ্ছে, একটা মেমোরাইজিং সেন্টার এখানে তৈরি হচ্ছে। খলিফা মনসুর যখন ক্ষমতায়, তখন তিনি একটা সভা ডাকলেন। খলিফা মনসুরের সময় তিনি একটা মাহফিল ডাকলেন, এই মাহফিলের মধ্যে তিনি বক্তা রাখছেন সব বেঈমান, বক্তা যারা তারা সব কি, আর যত শ্রোতা আছে সবাই হলো ইমানদার। ইমানদাররা বেঈমান বক্তাদের আলোচনা শুনবে। বেঈমান বক্তা বলতে গেলে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, এরপরে হিন্দু, সনাতন ধর্মের এদের পুরোহিত, এদের ঠাকুর, এদের পাদ্রী, এদেরকে তিনি ডাকলেন যে তারা বক্তব্য দিবে। সাবজেক্ট হচ্ছে আল কোরআন। সাবজেক্ট কি? আল কোরআনের উপরে বক্তব্য। এত সুন্দর বক্তব্য হয়েছে, সময় অবাক হয়ে গেছে। সবচেয়ে ভালো বক্তৃতা দিয়েছিল একজন ইহুদি। খলিফা মনসুর ইহুদিকে নিজের ঘরে ডেকে এনে বললেন যে তোমার জন্য আমি একটা সুন্দর পথ রেখে দিয়েছি, তুমি আজকে যেভাবে কোরআনের পক্ষে বক্তব্য দিয়েছ, পড়ে শোনো না, তুমি মুসলমান, এটা প্রমাণিত হয়েছে। আর অল্প একটু বাকি আছে, কানে কানে যদি তুমি বলো, তোমাকে আমি এই পদ দিয়ে দেবো, তুমি রাষ্ট্রের এই ক্ষমতায় আসবে। ইহুদি বলে উঠল, কখনোই নয়, আমি মুসলমান হওয়ার জন্য বক্তব্য দেই নাই। তাহলে যাও বাবা, কিছু অনারিয়াম নিয়ে যাও, কিছু সেলামি দিয়া কিছু তাকে মানে কি বলেন, আরে উপঢকন উপহার দিয়া, হাদিয়া দিয়া, হাদিয়া গোমন আইটারে আমি হাদিয়া করি না, সব জায়গায় সব শব্দ শোনে না, কিছু উপহার দিয়ে তাকে বিদায় দিয়ে দিলেন, চলে গেল, মজলিস ভেঙে গেল। এক বছর পর সেই ইহুদি বগলে কোরআন শরীফ হাতে নিয়ে লাঠিতে ভর করে খলিফা মনসুরের কাছে এসে বলছে যে আপনি আমাকে গোসল করাইয়া আপনি মুসলমান বানাই দেন। খলিফা মনসুর বললেন, তুমি আজকে আমার কাছে আসলে, আমার কাছে তো সেই পথ নাই, ওই পথটা এখন নাই, তুমি আজকে আমার কাছে ইসলাম গ্রহণ করতে আসলে হেতুটা কি, এতদিন পর কে তোমাকে বাধ্য করলো, তুমি এত শখ করছো কেন? তখন খলিফা মনসুরের কাছে ইহুদি বলছে, স্যার আমি হচ্ছি একজন পণ্ডিত মানুষ, লেখক, সমস্ত ধর্মের বইগুলো আমি লিখি, আমার ইচ্ছা হলো মুসলমানের কোরআনটাও আমি লিখি, আমার একটা লাইব্রেরি আছে, সেখান থেকে আমি মানুষকে ধর্মীয় পুস্তক সাপ্লাই দিই, মুসলমানের কোরআন লিখে আমি তাকে সাজালাম, মুসলমানদেরকে বললাম 25% ডিসকাউন্ট কমিশন, 100 হলে 75 টাকা দিলেই হবে, কিন্তু যাকেই দেয় সেই নেয় না, যাকেই দিচ্ছি সে নিচ্ছে না, কোনো মতেই নিচ্ছে না। আমি বললাম তাহলে 50% ডিসকাউন্ট, তাও নিতেছে না, কয় তাহলে মাংনা নিয়ে যাও, কয় তাও নিতেছে না, কয় স্যার এই কারণে আমি মুসলমান হতে আসছি। আমি এটা কোনো কারণ, তুমি বলো আসল কারণটা কি, কয় স্যার কি বলবো, কোরআন এক মহাসত্য গ্রন্থ, কয় কেমনি বুঝলা, কয় আমি এইটা লিখতে যাই সুরায় ফাতিহার একটা আয়াত সুরায় বাকারায় ঢুকাই দিছি, আর সুরায় বাকারার একটা আয়াত সুরায় ফাতিহার মধ্যে লিখেছি, যেই মুসলমান দেখে দেখে বলছে যে না এটা সুরায় ফাতিহা ঠিক নাই, কত বললাম সুরায় ফাতিহা কি নাই, ঠিক নাই, এই জন্য যাকে দেয় সেই নেয় না, কয় 25%, কয় নিব না, কয় 50% ডিসকাউন্ট, কয় তাও নিব না, কয় মাংনা, কয় তাও নিব না। যেই কোরআনের প্রতিটি মুসলমান পাহারা দিচ্ছে, এটা অথেন্টিক একটা কিতাব, কাজেই সেই কিতাব আমারও জীবনে দরকার, সেই আল্লাহ আমারও জীবনে কি দরকার, সাথে সাথে তিনি কালেমা পড়ে কি হলেন, মুসলমান। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, রাত হয়ে গেছে, দোয়া মুনাজাত হবে, এতটুকু কথা আপনাদের খেদমতে আজকে একজন মেহমান হয়ে, একজন মুসাফির হয়ে আমি বলে যেতে চাই, আপনি কি শুনতে রাজি আছেন? সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় আমি আপনার কাছে নেব। সম্মানিত শুধু আমার পরিচয় তো আপনাদের জানা আছে, কতক্ষণ আমি ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে গিয়েও বক্তব্য দিয়েছি, আমি অক্সফোর্ডে গিয়েছি, আমি ক্যামব্রিজে গিয়েছি, হার্ভার্ড ইউনিভার্সিটি, আমি সেদিন অস্ট্রেলিয়া থেকে এসেছি, অস্ট্রেলিয়া পৃথিবীতে ইসলাম, আমরা মিলাদ নিয়ে ঝগড়া করি, নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে কি না আমরা ঝগড়া করি, এমন কতগুলো বিষয় নিয়ে যেগুলো আসলে আমাদের সাবজেক্ট হওয়া উচিত নয়, এগুলো কোনো সাবজেক্টের মধ্যেই পড়ে না। মিলাদ আমার নবীর মিলাদ, আমার নবীর শান মান যত বেশি বলবেন তত নবী খুশি হবে, নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী, কতক্ষণ না নবী কি হায়াতুন নবী, নবী জিন্দা নবী, এর উপর আমি বই লিখেছি, রওজা মোবারকে জিন্দা নবী, এই যে বই লিখেছি আমি রওজা মোবারকে কি
জিন্দা নবী বই লিখেছি আমি, তার মানে যেগুলোতেই ফেকরা 113 মাসলায় বিভ্রান্তির সমাধান বই লিখেছি। ওই যে মহিলা যারা ঘরের মহিলা স্বামীকে মানে না, রাহিমা স্বামীকে মানতে গিয়ে জঙ্গলে 18 বছর, কত কন্যা আমার দেশের বউরা, রাতের বেলায় স্বামী আপনি 12টা বাজে ঢাকা থেকে আসেন, দরজা কোনো মতে খুলে দিয়ে ঘুমের ঘুরে পড়ে যায়, কয় খাবার, কয় ফ্রিজে আছে নিয়ে খাও, কত কন্যা, বউ স্ট্যান্ডার্ড হয়ে গেছে অনেক। এখন আপনি ছেলের বউ বেসাতে যাবেন, ছেলের বউ আনতে যাবেন, বিয়ে করাতে যাবেন, আপনি যদি কোনো কারণে মুরব্বীরা যদি জিজ্ঞেস করেন যে মা তুমি সুরে ফাতিহা পড়ো তো, সুরে ফাতিহাটা পড়ে দিলে আপনি খুশি হয়ে যাবেন, না 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 চমৎকার তোমার পড়া হয়েছে, আপনি খুশি হয়ে রিপোর্ট করবেন ঘরে, মেয়েটা ভালো কোরআন পড়তে পারে, তার মানে কোরআন পড়ু একটা মেয়ে আমার ঘরে আসবে, বৌমা হয়ে আসবে। আর ঢাকা শহরের মধ্যে মারাত্মক, ঢাকা শহরের মধ্যে এই সমস্ত শহরগুলোতে আপনি যখন যাবেন, আপনার ছেলের বউ ছেলের বিবাহ করতে গিয়ে কোনো মেয়ে ওই ছেলেই যদি দেখে, অথবা আপনি যদি দেখেন, আপনি যদি জিজ্ঞেস করেন যে মা এটা শরীয়তের মাসলা তো মানে না, এভাবেই তো দেখে, অতএব সম্মানিত শুধু জিজ্ঞেস করে যে মা তুমি কি গিটার বাজাইতে জানো, হ্যাঁ জানি তো, কই সারেগামা পাদা নিশা জানো, হ্যাঁ জানি, কই তাহলে একটা গান গাও তো, ওখানে কোরআন নিয়ে প্রশ্ন করা যায় না। ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে আমরা একটু কিছু জানতেছি, ডাক্তার জাকির নায়েক নিয়ে আপনি কি আপনি জানেন, ডাক্তার জাকির নায়েক একটা টাই মৌলবি, তার গলার মধ্যে কি আছে, একটা টাই আছে, ইসলাম শুদ্ধ জান্নাত, এই টাইটাকে ইসলাম কখনো অনুমোদন করে না। সে একজন ডাক্তার মানুষ, তার গোটা জীবনটা সে লেখাপড়া করেছে, এই স্কুল জীবন সে লেখাপড়া করেছে হিন্দুদের স্কুলে, আর কলেজের জীবন সে লেখাপড়া করেছে খ্রিস্টানদের জগতে, সে নতুন মৌলবি হয়েছে, আমরা টাইটেল পড়েছি, হাদিস পড়েছি, আমরা বুখারি পড়েছি, তার জীবনে কোনোদিন এরকম ওস্তাদ তারা সে তার জীবনে সে পায়, যে তার লিঙ্কেজ নাই, হাদিসের মধ্যে যদি কোনো লিঙ্কেজ নবীজির সাথে না থাকে তাহলে তার হাদিস বর্ণনা করার কোনো অধিকার নাই। যেমন আমি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 33তম ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথে আমার হাদিসের সনদের মিল কোথায়, 33তম জায়গায় এসে নবীর হাদিস, সেই ব্যক্তিই বলতে পারবে সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস এটা বর্ণনা করার তাকে অনুমতি দেওয়া হবে। এই জন্য আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমি একটা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল, আমার প্রতিষ্ঠানে আমি কখনো প্রাইভেটে যদি কেউ টাইটেল পাস করে তাকে আমি কোনোদিন মহাদ্দেশ হিসাবে নিয়োগ দেই না, কারণ সে ওস্তাদ পায় নাই, কত কন্যা, সরাসরি কি পাইতে হবে, ওস্তাদ পাইতে হবে, ওস্তাদ না পাইলে তার হাদিস বর্ণনা করা যাবে না। এই ধরনের একজন ব্যক্তি উল্টাপাল্টা করে আমাদের সমাজকে কঠিন বিপদের সম্মুখীন করে দিয়েছে, আমি তো এ নিয়ে কোনো কথা বলতে চাই নাই। যা হোক সম্মানিত সুধী ভাইদের খেদমতে আরজ করতে চাই, আমি আজকের যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি সেটা হলো এই তিনখানা আয়াত পড়েছি, কয়খানা, একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে আমার নবী রহমতুল্লিল আলামিন, এই দুটি আমাদের দরকার আছে কিনা, হ্যাঁ কোরআন আছে কিয়ামত পর্যন্ত থাকবে, আর নবী তিনি রসুল কিয়ামত পর্যন্ত রসুল তিনি, সমস্ত নবীর রিসালাত বাতিল হয়ে গেছে, সমস্ত নবীর নবুয়তি বাতিল হয়েছে, কিন্তু আমার নবীর নবুয়তি আমার নবীর রিসালাত বাতিল হয় নাই, এই জন্য নারাই রিসালাত মোহাম্মদ রসুলুল্লাহ। আমরা বলেছি একজন বক্তা বলে উঠেছে যে এটা ফালতু স্লোগান, এই বক্তার জ্ঞানই নাই, কথা বুঝতে পারছেন, তার এ সম্পর্কে নলেজই নাই যে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের রিসালাত তার রসুল হওয়াটা এটা কেয়ামত পর্যন্ত বহাল আছে, এই জন্য আমরা কালেমা পড়তে পারছি, যদি উনি এন্তেকালের সাথে সাথে যদি তার নবুয়ত ক্যান্সেল হতো তাহলে আমরা তার উম্মত হতে পারতাম না, যেমন আমরা মুসা নবীর উম্মত না, আমরা ঈসা নবীর উম্মত না, যেহেতু তারা আমার নবী আসার সাথে সাথে তাদের সবার নবুয়ত কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, পথ খালি হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, তারা সাবেক, তাদের উম্মত হওয়ার এখন কোনো সুযোগ, যারা আজকের খ্রিস্টান আজকের ইহুদি যারা তাদের কোনো অধিকার নাই তার উম্মত বলে দাবি করার, কথা কন না, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, কাজেই ধর্ম ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তাহলে সেই কোরআনটাকে এর মার্কাজ তৈরি করার জন্য আজকের এখানে
যে আয়োজনটা হয়েছে আপনারা এটাকে গ্রহণ করলেন কিনা, এটা হাত তুলে বলেন গ্রহণ করলেন কিনা। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত। সম্মানিত সুধি, এই মার্কাজটাকে জিন্দা করার জন্য আমি আমেরিকা যেখানে যাই, অস্ট্রেলিয়া গিয়ে আসলাম বলতে চেয়েছি, যেখানে যাই সেখানে তারা বলছে যে হুজুর আমরা একটা হেফজ মাদ্রাসা করতেছি। যেখানেই যাই হেফজ মাদ্রাসা মানে কি, তারা বলছে যে আমাদের সন্তানগুলো যেন নষ্ট, আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ আর অস্ট্রেলিয়া যেখানে আমি গিয়েছি সবখানে শুধু একই কথা, বাচ্চাগুলোকে আমাদের হাফেজ বানাতে হবে। যদি কোরআন সিনার মধ্যে থাকে তাহলে কোনোদিন খ্রিস্টান হওয়ার সুযোগ নেই। তাহলে সিনার মধ্যে কোরআন, একটা সিনার মধ্যে কোরআন যদি পূর্ণ থাকে, সে তার জীবনে 10 জন ব্যক্তিকে তো সুপারিশ করবে, যে তারে খাওয়াইছে, যে তারে সহযোগিতা করছে তাকেও সে সুপারিশ করে নিয়ে যাবে। এই বাংলাদেশের জমিন থেকে কোরআনকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য ব্রিটিশ যখন চলে গেল 10 সদস্য বিশিষ্ট একটা টিম পাঠিয়েছিল যে তোমরা যত লাইব্রেরি আছে কোরআনগুলো কিনে কার্গো জাহাজে ভর্তি করে সমুদ্রে ফেলে দাও, মুসলমানের হাত থেকে কোরআন বিদায় করা ছাড়া আর কোনো উপায় নাই, তাদেরকে বসে আনা যাচ্ছে না। তখন এই 10 সদস্যের টিম এই উপমহাদেশের মধ্যে এসে সমস্ত লাইব্রেরিগুলো এ খুঁজে খুঁজে কোরআনের কপি নির্ধারণ করলো, যে কোটি কোটি কোরআনের কপি, এগুলো কিনতে কত ডলার কত পাউন্ড লাগবে, ডলার এবং পাউন্ডের সব হিসাব করে তারা জানালো যে এত ডলার এত পাউন্ড লাগবে, এত কার্গো ভাড়া লাগবে। কিন্তু স্যার ব্রিটিশ এই উপমহাদেশের থেকে কোরআনকে যদি আরও বেশি অর্থ ব্যয় করেন কোরআনকে কোনোদিন বিদায় করতে পারবেন না। কারণ দুইটা, কারণ কি, একটা কারণ হলো যে কোরআন এই উপমহাদেশে যেমন কাগজে ছাপানো হচ্ছে, দ্বিতীয় আরেকটা কারণ সেটা হলো ওই কোরআন আপনি কিনে নিয়ে সমুদ্রে ফেলে দিতে পারেন, কিন্তু আরেকটা কোরআনের ছাপাখানা সেটা হলো সিনার পাতার মধ্যে কোরআন ছাপানো হচ্ছে। স্যার এই সিনার কোরআনকে আপনি পৃথিবী থেকে বিদায় দিতে পারবেন না। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এটা আমি তোমাদের জীবনের গাইডলাইন হিসেবে, যিকরা মানে গাইডলাইন, তোমাদের গাইডলাইন হিসেবে এই কোরআন আমি তোমাদেরকে দিয়েছি। এই কোরআন তোমার ঘরে চালু করো, এই কোরআন তোমার ইউনিভার্সিটিতে চালু করো, এই কোরআন তোমার আদালতে চালু করো, এই কোরআন তোমার দেশে চালু করো। দেখবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এই দিয়ে তিনি মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, যেই রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানা ছিল না, জেলখানা ছিল না। জেলখানা না থাকার মানে কোনো ক্রিমিনাল ছিল না, কোনো ধান্দাবাজ চান্দাবাজ, কোনো ক্যাসিনোবাজ, কোনো মদখোর, কোনো মদ্যপ, কোনো জুয়ারি, কোনো গ্যাম্বলিং খেলে এমন কোনো ব্যক্তি ছিল না। সুবহানাল্লাহ বলেন, কোরআন দিয়েই তিনি সমাজ তৈরি করেছেন। অতএব সমাজ বিনির্মাণে কোরআনের বিকল্প নাই। এই মার্কাজ, কোরআনের একটা মার্কাজ তৈরি হোক, আপনারা সবাই চান কিনা? আরেকবার হাত তুলে দেখান দেখি চান কিনা। আল্লাহ কবুল করুন, শুকর করুন, আমিন। একটি কথা শেষ পর্বে বলে যাই, আমি সময় নিয়েছি আপনাদের কাছে, সেটা হলো এই মার্কাজের জন্য উনি আপনাদের কাছ থেকে 313 জন বদরি সাহাবীর একটা অংশ, মানে নামের ভিতরে আপনি যেন সিরিয়ালে থাকতে পারেন, 313 জনের মধ্যে যেন আপনি একজন হতে পারেন। সম্মানিত সুধী, এই মাদ্রাসাটা করার জন্য আমারও মনে খুব ইচ্ছা হয় যে আপনার কাছ থেকে জানতে, যারা এর আগে হাত উঠেছেন ভালো কথা, 313 জন সাহাবি এই সংখ্যাটা যখন পূর্ণ হয় তখন ওই এলাকার মধ্যে আল্লাহর গজব আর থাকে না। 313 এই অংশের মধ্যে, এই সংখ্যার মধ্যে যদি কেউ প্রবেশ করতে পারে তাহলে বালা মুসিবত আসমানি জমিনি সব ধরনের রোগ শোক থেকে সে মুক্তি পেয়ে যাবে। আপনাদের মধ্যে কেউ কি এমন আছেন যে এখন নতুন করে আপনি আপনার নিয়ত অনুযায়ী আপনি 50 টাকা দেন আর 20 টাকা দেন, কি বলেন, ঠিক না? আপনি এই মাদ্রাসাটির সাথে আপনার জীবনের একটা সম্পৃক্তি, আপনি কোরআনের সাথে আপনার একটা বন্ধুত্ব আপনি তৈরি করলেন, এই কোরআন কেয়ামতের ময়দানে সাফি হিসাবে আসবে, আপনার সুপারিশকারী হিসাবে আসবে। একটা হাত উড়িয়ে দেখাইতে পারে যে হুজুর আমি এর অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি এই 313 জনের মধ্যে আমি হতে চাই। একটু যারা আগে উঠান নাই, নতুন করে হাত উঠান, নতুন করে যারা, আলহামদুলিল্লাহ, একটু হাত উঠান না বাবা। কি আপনার মধ্যে 20 টাকা এত বেশি হয়ে গেল, প্রতি মাসে 20 টাকা দেওয়া কঠিন হবে? কোনো কঠিন হবে না, আল্লাহ আপনার কবুল করুন, শুকর করুন, আমিন।
আমরা যেন নবীর প্রেমিক হতে পারি। এই জন্য রবিউল আউয়াল মাস, রমজান মাসে আমরা কিসের কথা বলি? রোজার কথা বলি। কি বলেন? মহরম মাস আসলে আশুরার কথা বলি। ঠিক আছে, তো নবী যে মাসে জন্ম নিলেন সে মাসে নবীর জীবনী, নবীর জীবনী বলতে তিনি কিভাবে জন্ম নিলেন মা আমিনার গর্ভে, পৃথিবীতে কোন সময় আসলেন, নবী আসার সাথে সাথে শুভাগমনের সাথে সাথে হাজার বছরের পূজার আগুন নিভে গেল, কতক্ষণ নবীজি পৃথিবীতে শুভাগমনের সাথে সাথে আকাশের দুয়ার বন্ধ হয়ে গেল, জিনরা আর কথা চুরি করতে পারতেছে না, এর আগে গায়েবের খবর দিতে পারতো, নিজেদেরকে বলতো যে আমরা কি গায়েব জানি, আমরা গায়েব দিতে পারি, কিন্তু আল্লাহ তাআলা তাদের এই জিনদের গায়েব জানার বিষয়টাকে তিনি বাতিল করে দিয়েছেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনি আবেদন করছেন যে আল্লাহ, জিন জাতিতে আপনি আমার অনুগত করে দিলেন, কিন্তু জিন জাতির মধ্যে যারা ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারদেরকে আমি ডেকে বলেছি যে তোমরা যেহেতু আমার অনুগত, কাজেই তোমাদের একটা ডিউটি আমি দেবো, এটা করতে হবে। জিনরা বলছে স্যার আপনি বলেন সাথে সাথে আমরা করবো, তাই মাটি কাটো আর বাইতুল মুকাদ্দাস বানাও। জিন জাতি মাটি কাটা শুরু করেছে, বাইতুল মুকাদ্দাস বানা শুরু করেছে, বাইতুল মুকাদ্দাস নির্মাণ চলছে। ঠিক এই মুহূর্তে নবী সুলাইমান আলাইহিসসালামের কাছে নির্দেশ আসলো যে সুলাইমান তোমার জীবন শেষ, হায়াত শেষ। নবী সুলাইমান আলাইহিসসালাম তিনি জিনদেরকে বললেন যে তোমাদের এখনো এইটা শেষ করতে কত সময় লাগবে বাইতুল মুকাদ্দাসকে? এক বছর। উনি তাদের কাছে মুখ না খুলে তিনি আল্লাহর কাছে আবেদন করলেন যে আল্লাহ, এই বাইতুল মুকাদ্দাস আপনার ঘর, এটা একটা মসজিদ, আল মসজিদুল আকসা, এই ঘরটা নির্মাণ হওয়া এখনো বাকি আছে কত? এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমি মরে গেলে পরে এই মুহূর্তে যদি দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাই, তাহলে জিন জাতি এত বড় শয়তান, এর গোষ্ঠীটা তো শয়তান থেকে, কতক্ষণ না, আবুল জান, আবুল জান হচ্ছে এদের মূল, অতএব শয়তান এরা, এরা যদি দেখে যে আমি মরে গেছি তাহলে এরা বাইতুল মুকাদ্দাস আর করবে না, ওই এক বছরেরটা ফেলে রাখবে, এরা হাত মুখ ধুইয়া চলে যাবে। তিনি বলেন মাবুত, আমি মরার পরও একটা ভালো কাজ করতে চাই, মরে যাওয়ার পরও আমি ভালো কাজ করতে চাই। মরে যাওয়ার পরে ভালো কাজ হলো যে আমি বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজটা শেষ করে যেতে চাই। আল্লাহ বলছেন তোমার তো হায়াত শেষ, হায়াত শেষ হয়ে গেলে তুমি এই কাজটা করবে কেমনে? আল্লাহ আপনার কৌশল আপনি ভালো জানেন, কিন্তু আমার মরার পরেও আমি আমার নিজের তদারকিতে বাইতুল মুকাদ্দাসের কাজটা শেষ করতে চাই। মরার পরে ভালো ভালো কাজ করা যায়, ভালো কাজ করা যায়। নবী সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আমার আল্লাহ বলছেন যাও, তুমি যেহেতু আমার কাছে আবেদন করে আমার উপরে সোপর্দ করছো যে আল্লাহ আপনি জানেন কেমনে আমি মরার পরে ভালো কাজ করব, যাও সুলাইমান, যথাসময় তোমার মৃত্যু হবে, মৃত্যুর ব্যাপারে খাতির নাই, কিন্তু এর আগে তুমি এখন একটা কাঁচের ঘর তৈরি করো, এই কাঁচের ঘরের মধ্যে তুমি সেখানে দাঁড়াও এবং একটা লাঠি ঠেস দিয়ে তুমি দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাসের তদারকি যেমন তুমি করছিলে ঠিক এইভাবে তুমি সেদিকে তাকিয়ে থাকো, জিনটা দেখে বলবে স্যার তো দেখতেছে, স্যার কি দেখতেছে, তোমার মৃত্যু যথাসময় হয়ে যাবে, তবে লাঠিটার মধ্যে আমি একটা পোকা ঢুকাই দেব, কতক্ষণ না, এই পোকাটা তাকে আমি বলে দিয়ে দিব যে তুমি এক বছর শুধু কাটতেই থাকবে, এক বছরের আগে যেন লাঠিটা না ভাঙে, এই এক বছর পর্যন্ত আমি তোমার দেহটাকে দাঁড় করায় রাখবো যাতে জিনগুলো মনে করে যে স্যার তো দেখতেছে, সুবহানাল্লাহ, এক বছর পর্যন্ত নবী সুলাইমান আলাইহিসসালামের দেহটাকে আল্লাহ দাঁড় করায় রাখলেন, অথচ একটু পচলেও না, একটু সরলেও না, একটু গলেও গেল না, একটা অংশও নষ্ট হলো, খসেও গেল না, রুহ যদি না থাকে, রুহ না থাকলেও একটা জীবন যে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারেন, এই জন্য শহীদের দেহগুলো আল্লাহ বাঁচায় রাখছেন, আল্লাহর ওলিদের দেহগুলোকে আল্লাহ বাঁচায় রাখেন, আল্লাহ সুবহানাল্লাহ, মরে গেলে পরে সরে গেলে পরেও তাদের দেহ কি বেঁচে থাকে, তাহলে মরার পরও ভালো কাজ করা যায় কি না, কিন্তু সেই কৌশলটা কে শিখাই দেন? আবার বলেন কে শিখাই দেন? হযরত নবী সুলাইমান আলাইহিসসালাম মরার পরও তিনি ভালো কাজ করলেন, যেদিন শেষ ইটটা বাইতুল মুকাদ্দাসের সর্বশেষ নির্মাণের সর্বশেষ ইটটা যখন শেষ করা হলো, জিনটা যখন কাজটা বুঝাই দিবে, ঠিক ওই মুহূর্তে লাঠি ভেঙে হযরত নবী সুলাইমান আলাইহিসসালাম মাটিতে পড়ে গেল। যদি জানতো জিনরা যে হযরত সুলাইমান আলাইহিসসালাম
তিনি মারা গেছেন, তাহলে একটাও বাইতুল মুকাদ্দাসের কাজ করতো না। তাহলে আমরা বুঝতে পারছি এর দ্বারা একটা বিষয় যে মানুষ যদি ভালো কাজ করতে চায় তাহলে মরার পরও সে মানুষটির থেকে ভালো কাজের আল্লাহ সবকায় জারিয়ার ব্যবস্থা করতে পারেন, পারেন কিনা। কাজে এই মাদ্রাসা, এই মাদ্রাসা আপনি কোরআনের মেমোরিজিং সেন্টার করে যান, মরার পরও এর সবগুলো আপনার আমল নামায় কি থাকবে? জিন্দা থাকবে। নবী করিম সাল্লাম তিনি বলেছেন কোনো মানুষ মারা যায় মরার সময় তার আমল নামায় কিছু থাকে না, ফিরিস্তারা সিসি করে, কিন্তু তার হাসর হবে নবীদের সাথে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করে নবীদের সাথে হাসর হবে কেমনে? বলা হলো নবীজি বললেন যে সে এমন কিছু ভালো কাজ করে এসেছে ওই সময় সে রিটার্নটা পায় নাই, কিন্তু ভালো কাজের সওয়াবটা আমল নামায় যোগ হতে হতে কেয়ামত আসা পর্যন্ত বিশাল উহুদ পাহাড়ের মতো তার সওয়াবের স্তূপ হয়ে গেছে এবং সেটা দিয়ে সে জান্নাতে চলে যাবে। আপনারা সেই সহযোগিতা করতে রাজি আছেন কিনা? আছেন? কাজেই কোরআনে সহযোগিতা করবেন, নবীর প্রতি সম্মান দেখাবেন, নবীকে নিয়ে সমালোচনা করবেন না। দুনিয়ার সব কিছু নিয়ে আপনি করেন, এই নবীকে নিয়ে সমালোচনা করতে গিয়ে আবুল আহাব আর টিকে থাকতে পারে নাই। আবুল আহাবের বিরুদ্ধে আল্লাহ কোরআনের সূরা নাযিল করছেন, এই আবুল আহাব তার স্ত্রী উম্মে জামিল বিশ্ব সুন্দরী হওয়ার কারণে আল্লাহ তাকে রাখেন নাই, তার গলায় রশি লাগাই দিছেন, ফি জি দিহা হাবলুম মিম মাসাদ, মাথার মধ্যে লাকড়ির বোঝা দিয়া আল্লাহ তাকে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরাইছেন অপমানের চূড়ান্ত পর্যায়ে। যে লোকটা নবীর দান্দান মোবারকে তীর মেরেছিল, নবী করিম সাল্লামের দান্দান মোবারকে তীর মেরে যেটা বেয়াদবি করছে, আল্লাহ তাআলা সেই বংশের মধ্যে দাঁত উঠা বন্ধ করে দিয়েছেন। তো কাজে আমি মনে করি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যদি চোখেই না দেখতেন তাহলে তিনি মদিনায় খালি পায়ে তিনি হাঁটতেন না। মদিনার মাটিতে খালি পায়ে হাঁটার অর্থই হলো যে তিনি নবীর সম্মানকে বুঝতে পেরেছেন। কথা কর, এখন আপনি যদি বাঁকা চোখে দেখেন যে এটা হইল ইমাম মালিক খালি পায়ে হাঁটছে, তাহলে আমিও কি খালি খালি পায়ে হাঁটবো? জোরাজোরি করে বহু কিছু কথা করা যায়, কিন্তু নবীর তাজিমে যখন আপনি যাবেন, ওই গহরডাঙ্গার মোল্লা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বলছেন যে দাঁড়াইয়া যদি কেয়াম না করা যায়, উনি বলছেন যে এসকই জন্ম নেয় না, উনি বলছেন ইয়া নবী সালাম আলাইকা যদি দাঁড়াইয়া কেউ না বলে তার এসকই জন্ম নেয় না, নবীর মহব্বতটাই জন্ম নেয় না। নবীর মহব্বত জন্ম নিতে গেলে কি করতে হবে? দাঁড়াইতে হবে। আসুন আমরা নবীর মহব্বতে একটু দাঁড়াইয়া নবীকে একটু সালাম দিই।